বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন কৃষি চ্যানেল বাংলা, সঙ্গে রয়েছে আমি মিঠু শ্রাবণ। দেখছেন শীতকালীন টমেটোর চাষ, ঘেরের ফাড়ে হাইব্রিড টমেটোর চাষ। অবশ্যই আপনারা কৃষি চ্যানেল বাংলা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আমরা সরাসরি দেখাচ্ছি কৃষি চ্যানেল বাংলায় ঘেরের ফাড়ে শীতকালীন টমেটো চাষ। তো আলামিনের টমেটো চাষ ফলনটা খুব ভালো, হাইব্রিড জাত। অবশ্যই আপনারা কৃষি চ্যানেল বাংলাটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করবেন। ফলন দেখুন কত সুন্দর। এই যে কৃষি চ্যানেল বাংলায় দেখাচ্ছি আপনাদের সরাসরি আলামিন সাহেবের টমেটো চাষ, আজকে ঘেরের ফাড়ে তাকে পাইনি, যার জন্যই তার মুখ থেকে শোনাতে পারলাম না। অবশ্য পরবর্তী দিন আমি আপনাদের শোনাবো এবং দেখাবো। তো আপনারা অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন পর্যন্ত। এই দেখুন কত সুন্দর ফলন, এই দেখুন টমেটো কত সুন্দর ফলন হয়েছে কৃষি চ্যানেল বাংলায়। দেখছেন আলামিন সাহেবের টমেটো চাষ। তো অবশ্যই আপনারা কৃষি চ্যানেল বাংলাটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভিডিও শেষ পর্যন্ত, পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা জানেন কৃষি চ্যানেল বাংলায় আমরা নিয়মিত ভিডিও আপলোড করে থাকি, তো ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই। তো কৃষি চ্যানেল বাংলায় দেখাচ্ছি ঘেরের ফাড়ে হাইব্রিড টমেটোর চাষ। তো আপনারা জানেন শীতকালে টমেটো আসলে প্রচুর চাহিদা বাজারে এবং সুস্বাদু জিনিস, টাকি মাছার আলু আর টমেটো দিয়ে, নতুন আলু দিয়ে রান্না করলে কেমন হয় তরকারি আপনারাই ভালো বলতে পারবেন। যারা এই ভিডিও দেখবেন অবশ্যই কমেন্টে বক্সে দেখতে চাই যে টাকি মাছ আলু, নতুন আলু আর এই টমেটো, পাকা টমেটো দিয়ে রান্না করলে কেমন হয় আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আপনাদের কাছে একটাই দাবি থাকলো যে ভালো লাগে নাকি খারাপ লাগে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন কৃষি চ্যানেল বাংলা, সঙ্গে রয়েছে আমি মিঠু শ্রাবণ। আর দেখাচ্ছি আলামিন সাহেবের ঘেরের ফাড়ে টমেটো চাষ। এই দেখুন কত সুন্দর ফল ধরিছে, না দেখলে না আপনারা না দেখলে বুঝবেন না। আসলে এই দৃশ্যগুলো ধারণ করার সময় আমার এত ভালো লাগে যে এইগুলো আসলে যে আমার হতো তাহলে খুব ভালো লাগতো। আমার আমার নিজের হাতে লাগানো এই ধরনের যদি ফল হতো আসলে মজার ব্যাপার। ওইখানে একটা ভালো লাগা কাজ করে শরীরের ভিতরে, যা কৃষকরা যারা আলামিন সাহেব প্রচুর কঠোর পরিশ্রম করে এই ফলগুলো হয়েছে, আলামিন সাহেবের জন্য অনেক অনেক দোয়া। সুপ্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন কৃষি চ্যানেল বাংলা, দেখাচ্ছি ঘেরের ফাড়ে হাইব্রিড জাতের টমেটো চাষ আলামিন সাহেবের। অবশ্যই আপনারা কৃষি চ্যানেল বাংলা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের কাছে এইটুকু দাবি, কৃষি চ্যানেল বাংলায় আলামিন সাহেবের টমেটো চাষ ভিডিও থেকে এখন আমরা বিদায় নেব। ভিডিও প্রায় শেষ পর্যন্ত সেই প্রতি পরিশেষে ওই একটাই দাবি, কৃষি চ্যানেল বাংলাটি আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।